আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে রসুনের টকঝাল মিষ্টি আচার। রসুনের টকঝাল মিষ্টি আচারটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর তৈরি করাও কিন্তু অনেক সহজ। আশা করছি আমার এই রেসিপিটা আজ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার চ্যানেলে আজ নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল, রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা, আমি কীভাবে রসুনের টকঝাল মিষ্টি আচারটা খুব সহজভাবে ঝটপট করে তৈরি করি। রসুনের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু জলপাই। তো এই জলপাইটাকে খুব ভালো করে বোটাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি জলপাইটাকে আমি সেদ্ধ করে নেব। তো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা বলক আসার পরে আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো দিয়ে। এখন আমি বলক ওঠা পানিতে দিয়ে দিলাম জলপাইগুলো দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি ঢাকনাটা খুলে চেক করে দেখব, জলপাইটা যদি সেদ্ধ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর আমি নামিয়ে জলপাইটাকে গরম থাকা অবস্থায় চটকে নেব। ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু জলপাইটা সুন্দরভাবে চটকে নেওয়া যাবে না, শক্ত হয়ে যাবে। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। আস্ত শুকনো মরিচটাকে একটু শুকনো তাওয়ায় টেলে এরপর 2 টেবিল চামচ আমি পাঁচফোড়ন টেলে নেব। 2 টেবিল চামচ শুকনো মরিচের সাথে 2 টেবিল চামচ পাঁচফোড়ন হালকা আঁচে টেলে নিয়ে এরপর আমি গুঁড়ো করে নেব। এরপর আমি এই জলপাইটাকে চটকে নিয়েছি। দেখুন বন্ধুরা, গরম থাকা অবস্থায় জলপাইটা চটকে নিলে কিন্তু খুব সুন্দরভাবেই চটকে নেওয়া যায়। এখানে আমি নিয়েছি 2 কেজি রসুন। আমি বড় রসুনটাকে, আস্ত রসুনটাকে কোয়া খুলে নিয়েছি। কিছু শুকনো উপকরণ, শুকনো কুঁড়ো মশলা নিয়েছি, আস্ত মরিচ নিয়েছি শুকনো মরিচ, আর এখানে হলুদ সরিষা আর লাল সরিষাটাকে একসাথে মিক্স করে নিয়ে কিছুটা সিরকা দিয়ে বেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট নিয়েছি, কিছু গরম মশলা, আর নিয়ে নিয়েছি চিনি, নিয়ে নিয়েছি সরিষার তেল। এইসব উপকরণ দিয়েই কিন্তু আজ আমি এই রসুনের টকঝাল মিষ্টি আচারটা তৈরি করে নেব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি দিয়ে দিব এখানে 1/2 লিটার সরিষার তেল। অবশ্যই বন্ধুরা, এই আচারটা তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তো সরিষার তেলটা দিয়ে আমি এখানে 1/2 লিটার সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব এখানে আমি শুকনো মরিচ। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। আমি এখানে 100 গ্রামের মতো শুকনো মরিচ দিয়েছি, আর কিছু গরম মশলা দিয়েছি, এলাচ দিয়েছি 10-12টা, আর 3-4 টুকরা দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ফ্লেভারটা আসা পর্যন্ত। এরপর আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম আদা সরিষা বাটা। আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি। দিয়ে সরিষা বাটাগুলো রসুনের সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে এখন রসুনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। রসুনটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা জলপাইটা দিয়ে দেব। এই জলপাইটা আগে সেদ্ধ করা থাকা অবস্থায়, গরম গরম থাকা অবস্থায় যদি চটকে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এভাবে ম্যাশ করে নেওয়া যায়। আর একটু ঠান্ডা করে নিতে গেলে তখন কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর এত সুন্দর করে মিহি ম্যাশ করে নেওয়া যায় না। এখন আমি দিয়ে দিলাম চটকে রাখা জলপাইয়ের আচারটা। জলপাইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। শুকনো মশলার উপকরণগুলো দিয়ে জলপাই আর রসুনের সাথে খুব ভালো করে হাতলটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব।
এই কাজটা কিন্তু অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থেকেই করতে হবে। আর এই রসুনের আচারটা কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু করে নিতে হবে। একটু যদি চুলার পাশ থেকে সরে যাওয়া যায় তাহলে কিন্তু এই আচারটা তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে, যার তখন আচারটা কিন্তু খেতে আর ততটা ভালো লাগবে না, যার কারণে চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু অবশ্যই আচারটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু আমি টক ঝাল মিষ্টি রসুনের আচার তৈরি করছি। টক ঝাল মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী, যার যার টেস্ট অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার মতো করে করে নিয়েছি, আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু করে নেবেন। এখন আমি দিয়ে দিলাম চিনিটা, দেওয়ার পরে কিন্তু চিনিটা গলে যাওয়ার পরে কিছুটা পানি বেরিয়ে যাবে। চুলার কাছে দাঁড়িয়ে থেকে অবশ্যই কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে। সবশেষে আমি এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু বন্ধুরা লবণটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিবেন। লবণটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এখানে 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর আমি যে পাঁচফোড়ন আর মরিচ একসাথে টেলে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এরপর বাকি অর্ধেকটুকু আমি পরবর্তীতে আবার দিয়ে দেব। এখানে আমার আরও কিছুটা তেলের প্রয়োজন, আমি আরও 1/2 লিটার তেল এখানে সাথে দিয়ে দিয়েছি। অবশ্যই এই আচারটা কিন্তু তেলে চুপানো থাকতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে আচারটাতে ফাঙ্গাস পড়ে যাওয়ার চান্স থাকবে, যার কারণে আচারটা বয়মে ভরার পরে তখন কিন্তু অবশ্যই তেলে উপর পর্যন্ত চুবিয়ে রাখতে হবে এই আচারটা। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আচারটা তৈরি হয়ে যাচ্ছে। আর সবশেষে আমি আরও কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো সাথে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। বন্ধুরা একটু ধৈর্য ধরে আমরা যদি যে কোনো রেসিপি তৈরি করি তাহলে সেই রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর এই ধৈর্য ধরে যদি আমরা এই আচারটা না পাশে দাঁড়িয়ে থেকে না নাড়ি তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে, তখন কিন্তু আর আমাদের যে কাঙ্ক্ষিত টেস্ট সেই টেস্টটা কিন্তু আর আসবে না। তো দেখুন বন্ধুরা আমার জলপাই রসুনের টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করবেন, আপনাদের প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন। এই রসুনের টক ঝাল মিষ্টি আচারটা কিন্তু ভাত, গরম ভাত, খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনারাও একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যারা আমার চ্যানেলটায় আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।